প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের দু হাজার বাইশে কোন উপবাদ্য আসতে পারে এবছরে কোন উপবাদ্যগুলো ইম্পর্টেন্ট এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমরা এবছর উপবাদ্য থেকে পাঁচ নম্বর সম্পূর্ণভাবে ক্যারি করতে পারবে এ কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই যে উপবাদ্যটি ই এবারের পরীক্ষার সব বেশি গুরুত্বপূর্ণ সেটি হল চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক এই উপবাদ্যটি এবছরের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এই যে উপবাদ্যগুলো আমি বলছি সেই উপবাদ্যগুলো কোন পেজে আছে সেটাও আমি বলে দেবো এবং প্রপারভাবে কিভাবে তোমাদের উপবাদ্য লিখতে হবে তা নিয়ে ভিডিও আসছে দ্বিতীয় চ্যালেঞ্জে উপবাদ্যের সম্পূর্ণ সমাধান ওখান থেকেই তোমরা পেয়ে যাবে এর পরবর্তী উপবাদ্যটি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরল লেখা করলে ওই সরলরেখাটি জ্যায়ের ওপর লম্ব হবে খুবই গুরুত্বপূর্ণ ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরল লেখা সমধিখণ্ডিত করলে ওই সরল লেখাটি যায়ের ওপর লম্ব হবে এই উপবাদ্যটি এবছরের জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ আর দ্বিতীয় চ্যানেলে তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের সম্পূর্ণ এইটার সমাধান এর পরবর্তী উপবাদ্যটি কোন বৃত্তের একটি বৃত্ত চাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্ত কোণের দ্বিগুণ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এই উপপাদ্যটা তোমাদের প্রয়োগ করে এই শর্ট কোশ্চেন সলভ করতে হয় কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের ওপর গঠিত বৃত্তস্ত কোণের দ্বিগুণ খুব ভালো করে প্র্যাকটিস করবে খুবই ইম্পর্টেন্ট এর পরবর্তী উপবাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজ দুটি মূল ত্রিভুজের সাথেও সদৃশ হবে এটাও কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এর পরবর্তী উপবাদ্যটি কোণ সমকোণ এই উপবাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা মাধ্যমিক দু হাজার অঙ্ক পরীক্ষায় উপবাদ্য থেকে পাঁচ নম্বর ওর তুলে নিতে পারবে এবং প্রথমের যে চারটি উপবাদ্য বললাম সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য এক্সট্রা যারা করতে চাও তাদের জন্যও আমি দুটো উপবাদ্য বলছি তোমরা করতে পারো যদি খুব ভালো করে উপবাদ্য প্র্যাকটিস করতে না পারো বা এখনো পর্যন্ত কিছুই না করে থাকো তাহলে আমি তোমাদের বলবো আগে যে পাঁচটি বললাম সেই পাঁচটি উপবাদ্য প্র্যাকটিস করলেই হবে পরে এক্সট্রা যে উপবাদ্যটি তোমাদের জন্য বলবো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বৈস্ত বিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এই উপবাদ্যটাও তোমরা চাইলে দেখতে পারো এর পরবর্তী যে এক্সট্রা উপবাদ্যটি তোমাদের জন্য বলবো দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি বৃত্ত দুটির সংযোজক সরলরেখার মধ্যে অবস্থিত হবে এটাও তোমরা দেখতে পারো আর এই উপবাদ্যগুলো যেগুলো বললাম সেগুলো যদি সম্পূর্ণভাবে প্র্যাকটিস করো তোমরা এর মধ্যে থেকেই এবছর তোমরা উপবাদ্য কমন পাবে একই সাথে বলে রাখি যারা একটু দুর্বল মনে করছো ও এই কটা উপবাদ্য করতে বা মাথায় নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে প্রথম যে পাঁচটা উপবাদ্য বললাম কিংবা প্রথম যে চারটি উপবাদ্য বললাম সেই উপবাদ্যগুলো এবছরের জন্য ও সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর যেটা বললাম উপবাদ্যগুলোর সমাধান তোমরা কিন্তু তোমাদের দ্বিতীয় চ্যানেলে তোমরা পেয়ে যাবে কাজেই যারা এখনো পর্যন্ত দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা উপবাদ্য সম্পূর্ণ সমাধান বা কিভাবে লিখলে তোমাদের সব থেকে ভালো হবে উপবাদ্য ও সেটা জানতে চাও সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং এই ভিডিওগুলোর সমাধান পেতে চাইলে ওই দ্বিতীয় চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখলাম ওখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলকে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল